শেরপুরে প্রায় 250 বছরের পুরনো ডিসি লেকের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে এ খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে 64 জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয়ে পুনর্খনন প্রকল্পের আওতায় শেরপুরের এই ডিসি লেকের পুনর্খনন কাজ শুরু করা হয়। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 43 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ এক মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। ইতোমধ্যেই জেলা প্রশাসন ডিসি লেককে ঘিরে নানা উন্নয়নমূলক কাজ শুরু করেছে। লেক খনন শেষ হলে শহরবাসীর বিনোদনের জন্য লেকে প্যাডেল বোর্ড, লেকের পারে নানা স্থাপনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। লেকের উপর দৃষ্টিনন্দন ব্রিজ, লেকের পারে ওয়াকওয়ে, মুক্ত মঞ্চ, কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। সেই কারণে আমি হচ্ছে বারবার কথা বলে এই প্রজেক্টে অনুমোদন চেষ্টা করেছি। আর জেলায় জয়েন করি, অফিসে যখন ঢুকি আমি সত্যি অভিভূত হয়েছিলাম যে এত চমৎকার। আমি যে কয়েকটি ডিসি অফিস বাংলাদেশে ঘুরেছি, কোনো ডিসি অফিসের চারদিকে এত অসাধারণ লেক কিন্তু আমার নজরে পড়েনি।